জাঁকজমকপূর্ণ আয়োজনে পেকুয়া শহীদ জিয়া রহমান উপকূলীয় কলেজত 2018-2019 শিক্ষা বর্ষনের ছাত্র ছাত্রীদলের নবীন বরণ অনুষ্ঠান সম্পূর্ণ। রবিবার সকালে কলেজের হল রুমত নবীন ছাত্র ছাত্রীদলের প্রবীণল ফুল দিয়ে বরণ গইল। কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানের সভাপতিতে প্রধান অতিথি বক্তব্য রাখেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষাবিদ লায়ন মোহাম্মদ মজিবুর রহমান। আরো বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মুস্তাফা জামান খারেজ চৌধুরী, যুক্তিবিদ্যার প্রভাষক ডক্টর জাকির হাওলাদার, ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আলেম সহ কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, রাজনীতিবিদ, শিক্ষক ছাত্রছাত্রী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।